বাচ্চা দিয়ে ভিকা বেলা দৌড়াবে, বাচ্চা উড়ে আইসে যে ভিকা বেলা দৌড়াবে, বাচ্চা লাগবে না কবুতর দেখো নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটা অবগত আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকে কৃষির একটি নতুন প্রতিবেদন। আজ শনিবার 26 সেপ্টেম্বর 2020, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি নরসিংদী জেলা পটিয়া ফসল হাটে। এই হাটে কিছু আসলে প্রচুর পাশাপাশি কিছু ঘোড়া দেখতেছি, এই হাট থেকে আজকে আপনাদেরকে ঘোড়ার দাম দর জানানোর চেষ্টা করব। এই হাটটি মূলত সপ্তাহে একদিন জমে থাকে, প্রতি শনিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, এই ঘোড়া কি আপনাদের? ঘোড়া কি আপনারা কিনে বিক্রি করেন? আপনাদের কোনো পালের ঘোড়া এটি? কয়টা করে নিয়ে আসছেন আজকে হাটে? ছয়টা বিক্রি হয়েছে? সেই যে প্রথম যে ঘোড়াটা, এটা আসলে কি ঘোড়া? এটা ব্যাটা না বেটি? এটার দাম কত চাচ্ছেন? 40,000 টাকা। এটা কি দরদাম উঠছে আজকে হাটে? এটার বয়সটা কিরকম হবে? এটা কত হলে ছাড়বেন আপনারা? 35,000 হলে ছাড়বেন? এটা কি জাতের পুরো? তাজির গরস। এটা বেটা না বেটি? বেটা। এটা বয়সটা কিরকম হবে? বয়সটা 8 মাস। এটার দাম কত চাচ্ছেন? এর দাম 25। এটা দরদাম হচ্ছে হাটে? হ্যাঁ, 15 মুন্ডো কইতেছে, 15-16 পয় দিচ্ছেন না? কত হলে দিবেন আপনার নিয়ত? একবার 20 হলে। একবার 20 হলে দিবেন? আর এটা কি জাতের গোড়া? এসে আমার কাজের মধ্যে এরই করস, কাজের করস। এটা বেটা না বেটি? বেটি। এটা দাম কত চাচ্ছেন? এটা দরদাম উঠছে? 10-12। কত হলে ছাড়বেন? এটা নিয়ত করছেন? 16 হলে ছাড়বে। 16 হলে বিক্রি করবেন? এই যে পরে গোড়াটা, এটা কি জাতের গোড়া? এটা বেড়া হই, এটা তাজির করস। তাজির করস। এটা দাম কত চাচ্ছেন? দাম হচ্ছে 22,000। এটা দরদাম উঠছে? না। এটা কত হলে ছাড়বেন লাস্ট একবারে? 20 হলে ছাড়বে। এই গোড়াগুলো আসলে আপনারা কই থেকে সংগ্রহ করেন? ভাই বর্ডারে সাইডে। এই যে পরে যে গোড়াটা, এটা কি জাতের গোড়া? এটা তাজির করস। এটা বেটা না বেটি? বেটা। এটা দাম কত চাচ্ছেন? এর দাম 25। এটা দরদাম উঠছে হাটে? না। এটা কত হলে ছাড়বেন? নিয়ে তো করছেন একবার? 22 হলে ছাড়। 22 হলে ছাড়বে? আপনার যে ফোন নাম্বারটা বলেন ভাই। 01779511327। আপনার যে খামারে কি ঘোড়া রয়েছে? ওইখানে কি কি জাতের ঘোড়া রয়েছে আপনার এখানে? তাজির করস, থ্রিবিডের করস, মারোয়ারি করস, মাসার আর আর 10টা আছে। 10টা। আপনার এখানে বাচ্চা ঘোড়া আছে? হ্যাঁ, ছোট বাচ্চা আছে। মারোয়ারি বাচ্চা আসলে কত পড়বে দামটা? আর অরিজিনাল না, খরচ আছে। খরচ কত পড়বে? দৌড়ে টুড়ে লাগে 35-40। আপনার এখানে কি ইন্ডিয়ান ঘোড়া পাওয়া যায়? সংগ্রহ দিতে পারবে? অরিজিনাল ইন্ডিয়ান, যেটা তাজি মারোয়ারি ফিরবি। অরিজিনাল ইন্ডিয়া আসলে আপনার কত পড়বে? অরিজিনাল ইন্ডিয়ান 2,20,000। আর বাচ্চা নিতে? বাচ্চা নিতে চাইলে? বাচ্চা নিলো 1,500 লাগবে। আচ্ছা, ভালো জাতের ঘোড়া আসলে কোনটা আসলে আপনাদের? ভালো জাতের ঘোড়া আসলে আপনার কোন জাতের ঘোড়া বেশি ভালো?
ভালো যাতায়াত করা বলতে থ্রি বিটের খরচের বাচ্চা চলে বেশি, থ্রি বিটের খরচ হ্যাঁ ওইটি আসলে বাচ্চা করা কত করে তিনটা বাচ্চা পঁচিশ তিরিশ বিশ খরচ যেটা। আচ্ছা এই ঘোড়াটা আসলে আপনার সাধারণত নিয়ে কী কী কাজ করে ওনারা? দৌড়া টোলা মান টোলা মানে দৌড়ায় বড় মানুষ দৌড়ায় বাচ্চা নিয়ে ধরেন আপনারা তাড়াতাড়ি। আপনাদের এখানে কোন কোন পার্টি আছে বেশি? কক্সবাজার সিলেট ঢাকা গাজীপুর। ঢাকা থেকে আসলে আপনাদের এখানে কত টাকা ভাড়া পড়তে পারে? ঢাকা থেকে আসলে কত নেব 150 টাকা নেব ভাড়া। আর যদি গাড়ি আপনার পিক আপ নিয়ে যায় তা ঘোড়া নিতে চায় কত টাকা ভাড়া পড়বে? ঢাকা 4000 টাকা। আর সিলেট? সিলেট গেলে তো 10-12। আর কুমিল্লা নিলে? কুমিল্লা নিলে 8-10। আর চট্টগ্রাম? চট্টগ্রাম গেলে 10-12। 10-12 হাজার টাকা পারো বলবেন। হ্যাঁ আপনার যে খামারটা কোন জায়গায়? খামারটা পটিয়া মোড়ের সাথে। এই ব্যবসাটা আসলে কতদিন যাবত করতেছেন আপনারা? ব্যবসাটা তো প্রায় 100 বছর। 100 বছর? আপনার বাপ দাদা করে গেছে? আমার দাদাই করে গেছে। আমার বা আব্বার বয়স 70 বছর, আমার বয়স বর্তমান 30 বছর। আপনি কি মানে বুঝার পরে তো এই ব্যবসাটা করতেছেন? ভাই আসসালামু আলাইকুম। এই ঘোড়া কি আপনাদের? এটা কি জাতের ঘোড়া ভাইয়া? দেশি ঘোড়া। দেশি? এটা বেটা না বেটি? এটার বয়সটা কেমন হবে? 7-8 মাস। আপনারা কি ঘোড়ার ব্যাপারই না? আপনারা ব্যবসা করেন? ব্যবসা কতদিন যাবো করতেছেন আপনারা? এটার দাম কত চাচ্ছেন? দাম 15,000। 15,000 টাকা? এই হাটে কি দরদাম উঠছে আজকে? হ্যাঁ উঠছে। কত পর্যন্ত বলছে? 10,000। কত হলে ছাড়বে? এটা নিয়ত করছেন আপনারা? 12 হলে বিক্রি করবে না? আপনার যে ফোন নাম্বারটা বলেন, মুখস্থ আছে? হ্যাঁ নাম্বারটা বলেন। 0193। হ্যাঁ 7977-665। অনেক আসলে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে আজকে, তো আজকে বেচতে পারবেন মনে হয়? আপনার খামারে কি ঘোড়া আছে? আর আছে। বাসায় কয়টা ঘোড়া আছে আপনার? খামার না আপনার বাড়িতে রাখেন? খামারে। খামারে কয়টা ঘোড়া আছে মোট আপনার এখানে? 15-15টা। ওইখানে কি কি জাতের ঘোড়া রয়েছে আপনার এখানে? তা আপনাদের এখানে আসলে কোন কোন পার্টি বেশি আছে? অনেক জায়গা থেকে আসে, চিটাগাং, কক্সবাজার, তারপরে নোয়াখালী, সাতপুর, শরীয়তপুর। এই ঘোড়া নিয়ে আসলে সাধারণত কি কি কাজ করে? ঘোড়া দিয়া সব করে পালে, তারপরে গাড়ি ভাড়া দেয়, মাল টানে, দৌড়ায়। আপনাদের এখানে কি বাচ্চা ঘোড়া রয়েছে? মারোয়ারি বাচ্চা আসলে কত টাকা পড়বে আপনার এখানে? 35-40। আর ইন্ডিয়ান ঘোড়া আছে আপনার এখানে? হ্যাঁ ইন্ডিয়ান সংগ্রহ করে দিতে পারবো। কত পড়বে ইন্ডিয়ান ঘোড়া? 2-2.5 লাখ এরকম পড়তে পারে। হ্যাঁ আচ্ছা, সাধারণত ঘোড়া আসলে কী কী খাবার দিচ্ছেন আপনারা? এই ঘাস পুরা ভুসি। তো দর্শক, আপনাদেরকে পটিয়া হাট থেকে বিভিন্ন ঘোড়ার দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা। অনেক আসলে বৃষ্টি হচ্ছে, তারপর আপনাদেরকে আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন ঘোড়ার জাত এবং দাম দর সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এই হাটটি মূলত সপ্তাহে একদিন জমে থাকে, প্রতি শনিবার দিন। আপনারা এই হাটে আসতে হলে প্রথমত আপনাকে আসতে হবে ঢাকা সিলেট মহাসড়ক আসতে হবে। মহিলার
এটা দেখেন সবাই তারপরে খাইতে পারবেন, তবে আমাদের কিন্তু একদিন পরপর মিলামিশা করলে একটা মিনিট, নাহলে করলে আধা মিনিট, এটা খাওয়ার সাথে সাথে উপকার হবে। 100 লোক খেলে 100 লোক